প্রত্যেক ফরজ নামাজের পর কি হাত তুলে দোয়া করা বাধ্যতামূলক বা জরুরি প্রত্যেক ফরজ নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া পড়েছেন অনেকগুলো জিকির করেছেন সেগুলো পড়াটা সুন্নাহ সালাম ফেরানোর পর ইমামের সাথে মুক্তাদির যে জামাত সালাতের আয়োজন সেটা পরিসমাপ্তি ঘটে যায় সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহা আত তাসলিম নামাজে শুরু হয় আল্লাহু আকবার দিয়া আর শেষ হয় কি দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া নামাজ শেষ এরপর আর নামাজের কোনো অনুষঙ্গ আর বাদ থাকে না নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা করতেন এরপরে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ তিনবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা আয়াতুল কুরসি তিন কুল একবার একবার অনেক দোয়া দরুদ পড়তেন এগুলো পড়া সুন্নাত যদি কেউ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে চায় সেটাও তিনি করতে পারেন কারণ নামাজের পরে 75 নামাজের পরে দোয়া কবুল হয় কিন্তু নামাজের পরে ইমাম মুক্তাদিরা সবাই মিলে একসাথে হাত তুলতে হবে এটা নামাজের অংশ যদি বানিয়ে নেয় কেউ বাধ্যতামূলক যদি কেউ মনে করে ইমাম না করলে যদি চাকরি যায় তাহলে সেক্ষেত্রে এটা বিদআতে পর্যবসিত হতে পারে কথা কি বুঝতে পারছি বিদআত সুন্নাতটা আমাদের দেশে মানুষ জানে না শতকরা 5% মুসল্লি মসজিদের আমাদের দেশের জানে না যে 75 নামাজের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দোয়া কি কি জিকির করতেন আমি যদি এখন অডিয়েন্সকে জিজ্ঞাসা করি যে 75 নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন দোয়া জিকির করতেন এটা সবগুলো বলতে পারবেন মুখস্থ কয়জনে আছেন আপনারা হাত তুলেন তো দেখি কাদের কাদের মুখস্থ আছে 75 নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া জিকিরগুলো পড়তেন সেগুলো কি কি সবগুলো মুখস্থ আছে এরকম সবগুলো বলতে আছেই 7-8টা মুখস্থ আছে যাদের হাত তুলেন দেখি দেখেন মাত্র একটা দুইটা হাত উঠছে সুন্নাতটা আমাদের চর্চা নাই জানাশোনা নাই আমরা সুন্নার ব্যাপক প্রচলন দেব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন করবেন তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো শুক্রবারে জুমার নামাজের পূর্বে দীর্ঘ বয়ান করে নামাজ এবং খুতবা সংক্ষিপ্ত করা কতটুকু সুন্নাহ অনুযায়ী দেখুন অনেক ইমাম সাহেব এই ভুলটা করেন যে বক্তব্য ঠিক মতো দিচ্ছেন ঠান্ডা মাথা দিচ্ছেন কিন্তু নামাজটা তাড়াহুড়া করে পড়াচ্ছেন খুতবাটা হুলস্থুল করে দিয়ে দিচ্ছেন যেটা জুমার মূল জিনিস সেটাকে হুলস্থুল করে দেওয়া যাবে না বরং সেটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে দিতে হবে